আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স ইউজিং এক্সেল এই পর্বে আর দেরি না করে আমরা শুরু করে দেব আজকে হোয়াট এক্সেল ডাস এই পর্বে। তো আসুন শুরু করে দিই আমাদের হোয়াট এক্সেল ডাস এই পর্বে। অ্যাকচুয়ালি এক্সেল কি কাজ করে জনাব? এক্সেল কাজ করে চারটা জিনিস। একটা হচ্ছে এক্সেল র ডাটা আছে, বিভিন্ন র ডাটা স্টোর করে। সাপোজ আমার এখানে একটা টেবিল করা আছে, টেবিলের মধ্যে বলা আছে ট্রানজ্যাকশন নাম্বার, ডেট, সেলস, রিসেলস, রিপ্রেজেন্টেটিভ। একটা নির্দিষ্ট ট্রানজ্যাকশন নাম্বার এগেনস্টে একটা নির্দিষ্ট ডেটে সেলস রিপ্রেজেন্টেটিভ কোম্পানির জো সে সেল করছে এত ডলার। তো এখন দেখেন এইরকম বিভিন্ন অনেকগুলো ডাটা দেওয়া আছে সেম টাইপের। এখন এখান থেকে ক্যালকুলেশন করা হয়েছে টোটাল, অ্যাভারেজ এবং রেঞ্জ, বিভিন্ন ক্যালকুলেশন করলাম আমরা। ক্যালকুলেশনের পাশাপাশি সেই ডাটাকে আমি স্টোর ওয়াইজ আমি যেভাবে দেখতে চাই, সেলস রিপ্রেজেন্টেটিভ কত সেল করছে, কোন ডেটে কত সেল হয়েছে, বা ট্রানজ্যাকশন নাম্বার, এই ট্রানজ্যাকশন নাম্বার এগেনস্টে কত টাকার সেল হয়েছে, এই সব ইনফরমেশনগুলো কিন্তু আমরা এখান থেকে একটা কি করি, একটা টেবিলের মাধ্যমে এই যে যেমন কোন ডেটে কত সেল হয়েছে সেটা দেখতে পারি। এটা এক কথা ডেটা অ্যানালাইসিস করি, মানে কনভার্টেড র ডাটা ইন্টু ইউজফুল ইনফরমেশন, বলার কিছু নাই, বুঝতেই পারছেন। এখন সেটা আমরা চাইলে এই যে কে কীভাবে সেল করছে বা কোন ডেটে কত সেল হয়েছে এই জিনিসগুলো কিন্তু আমরা চার্টের মাধ্যমে আমরা দেখতে পারি। এই যে এই কাজটা করি, এক্সেল আসলে এই কাজের জন্য একদম উপযুক্ত একটা সফটওয়্যার। দ্যাটস ওয়াই এটাকে স্প্রেডশিট এবং ক্যালকুলেশন এক কথা সফটওয়্যার বলে। তো আমরা বুঝতে পারতেছি র ডাটাকে ইউজফুল ইনফরমেশনে এক্সেল নিয়ে যায়, এবং এটার জন্য সে কী করে, ইউজফুল ইনফরমেশনে ডিসিশন মেকিং করার জন্য সে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং করে। ধন্যবাদ সবাইকে এক্সেল কী কাজ করতেছে এটা বোঝার জন্য। মঞ্জুল আমিন অনিক, স্ট্যাটিস্টিক্স। আল্লাহ হাফেজ।